আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চরমরায় পিষায় তিনি যে কোনো সময় গ্রেফতার হতে পারেন, আর তাকে বাঁচাতে হলে আপনাদের সাহায্য দরকার। বিশেষ করে চরমরায় পিষায় আজকে জুমার নামাজের শেষে বাইতুল মুকাররম মসজিদের পাশে একটা লং মার্চ করেন। সেখানে তিনি একটা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট চোর বলেন, ধর্ষক বলেন, খুনি বলেন। তো যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হয়েছে এবং ভোট চোর বলা হয়েছে, সুতরাং এই কথাগুলো একটু হেডকোয়ার্টারে চলে গেছে এবং সেখান থেকে কী বার্তা এসেছে তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী পদক্ষেপ নিয়েছেন চরমনাই পীর এই বক্তব্যের ফলে। চরমনাই পীর সাহেব তিনি একজন হুজুর মানুষ, আলেমে দিন, তিনি অন্তত পক্ষে মিথ্যা কথা বলবেন না, এটা হচ্ছে আমাদের দাবি। তো তিনি কী কী বলছেন আগে সেটা একটু দেখি। তার মতো মানুষ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট চোর বলে, তখন একটা বিষয় দাঁড়ায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভোট চোর নাকি চরমনাই পীর সাহেব মিথ্যা কথা বলেন। যদি তিনি মিথ্যা কথা বলেন তাহলে তো তিনি অপরাধী, আর যদি তিনি মিথ্যা কথা না বলেন তাহলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চোর, কারণ তিনি স্পষ্ট ভাষা সেটা বলছেন। তাই না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি খুনিও বলছেন। তো এই কথাগুলো যদি চরমরায় পীর সাহেব মিথ্যাবাদী হয়, তার বড় মানে তার বাপদাদারা মানে কিন্তু তারা কিন্তু পীর সাহেব বংশধর, তারা যদি মিথ্যা কথা বলে তাহলে তো তিনি অপরাধী, আর যদি মিথ্যা কথা না বলে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চোর সাব্যস্ত হয়, খুনি সাব্যস্ত হয়, আরও অনেক কথা। আগে চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে চরমনাই পীর সাহেব কী কী বলছে এবং কী কারণে চরমনাই পীর সাহেব ফেঁসে যেতে পারেন মামুনুল হক সাহেবের মতো, সেটা বুঝতে হলে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, একটু লাইক দিয়ে শেয়ার করে দেন। তো চলুন আগে চরমনাই পীর সাহেব তিনি কী বলছেন সেটা একটু আমরা শুনি। বারবার ভোট চুরি করে ক্ষমতা আছে, সে ভাবছে আগামী নির্বাচনেও ভোট চুরি করেই তিনি ক্ষমতায় থাকবেন। এখানে কিন্তু স্পষ্ট বলছে বারবার চুরি করছে, তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবার ক্ষমতায়, তার দাবি অনুযায়ী তিনবার তিনি ভোট চুরি করছেন। আমি বারবার বলেছি, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। 14 নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল, এখানে তিনি স্পষ্ট বললেন 18 নির্বাচন ডাকাত এবং চুরির নির্বাচন ছিল, দিনের ভোট রাত্রে করেছে। এখানে চরমরায় পীর সাহেব তিনি একজন হুজুর মানুষ, তিনি কিন্তু চরমরায় শত শত মানুষের পীর, তিনি মিথ্যা কথা বলেন নাকি আসলে সত্যি কথা বলেন, এটা একটু কমেন্ট সেকশনে আপনারা লিখেন যে তিনি আসলে মিথ্যা কথা বলছেন নাকি সত্য কথাটাই বলছেন। বর্তমান অবৈধ সরকার, অবৈধ সরকার বলে আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন, আমাকে নামাতে চান কেন, উনি বুঝেন না ওনাকে নামাতে চাই কেন। উনি বলেন আমি পদ্মা সেতু করেছি, ট্রেন লাইন করেছি, আমি টানেল করেছি। এই কথাগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো মানে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেন না যে টাকা এই এই কাজগুলো পদ্মা সেতু করেছি এটা আপনাদের টাকায় করেছি, এই কথাগুলো মানে এমনভাবে তারা বক্তব্য দেয়। আমি আমাদের প্রধানমন্ত্রীর কথা বলছি না, আমরা বলতেছি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা। তারা আসলে এমনভাবে বক্তব্য দেয় মনে হয় বাপদাদার সদ্য গোষ্ঠীর কামাই ছিল, সেইখান থেকে তারা এই পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, মানে পাকিস্তানের এমপির প্রধানমন্ত্রীদের কথা বলতেছি। তো প্রধানমন্ত্রীরা এই কথাগুলো কেন বলে এইটা আমার বোধগম্য নয়। মেগা প্রজেক্ট করেছি, কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন, এই যে শুনেন মেগা চুরি, মেগা ডাকাতি করেছেন, মেগা ডাকাতি, মেগা খুন করেছেন, মেগা খুন করেছেন, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন, 100 ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছেন, আবরারকে হত্যা করেছেন, এটা তো খুব হৃদয় বিদারক ঘটনা, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাটাকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনি দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষ তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে তোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। তার কথা শেষে কিন্তু ইনশাল্লাহটা সত্যি চমৎকার ছিল। আপনারা কিন্তু কমেন্ট করে মানে কেউ বাদ রাখবেন না যে তার কথাগুলো আসলে সত্য নাকি মিথ্যা। যেরকম ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ভূমিকে রক্ষা করার জন্য, তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে, ট্যাঙ্কের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে,
অকপরে রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে ছুড়ে দেখতে পারে, আমার মা বড় ইজ্জত হানি করতে পারে, যদি ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে, আজকে বাংলাদেশের প্রত্যেক জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে, জীবন দেবে, তো তিনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যেহেতু কথাগুলো অনেক সেন্সিটিভ, যে ফিলিস্তিনিরা যেভাবে তাদের নিজের দেশ রক্ষার্থে, নিজের স্বাধীনতা বজায় রাখার জন্য নিজেরা শহীদ হচ্ছেন, কোনো রকম কার্পণ্য করছেন না, গুলির সামনে চলে যাচ্ছেন, সুতরাং তার দাবি অনুসারে আমরাও বাংলাদেশকে একটা স্বাধীন করতে চাই, মানে পরাধীনতার থেকে স্বাধীন করতে চাই। অর্থাৎ তিনি কিন্তু মোটামুটি পর্যায়ে তিনি বাংলাদেশকে একটা পরাধীন মনে করতেছেন। তো এই কথার সাথেও আপনি সহমত কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন, এবং তার কথাগুলো যৌক্তিক কিনা সেটাও কিন্তু লিখবেন। তো এরপরে চন্দ্রনাথ পি সাহেব আরও অনেক কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি বলতে তারা তিনে সামনের মাসের তিন তারিখে তারা আবার কর্মসূচি দেবেন এবং তারা আবার ঢাকায় বিক্ষোভ করবেন। তো সেই বিক্ষোভে আসলে তাদের চূড়ান্ত ফয়সালা আসবে যে তারা আসলে কী করতে চাচ্ছে। যদিও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে থেকে কোনো রকম নির্বাচন করতে চাচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চাচ্ছে, কেয়ারটেকার সরকার চাচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে পদত্যাগ করার জন্য তারা উদারতা আহ্বান জানিয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যা বলছে সব কথাগুলি আপনারা শুনছেন, কথাগুলো আমি রিপিট করতে চাই না। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের মাথা, তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি যদিও তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত তিনি আমাদের প্রধানমন্ত্রী, সুতরাং এরকম একটা ক্ষমতাধর মানুষ সে বিপক্ষে অবস্থান করে যখন এরকম কথা বলে তখন চাইলে কিন্তু যে কোনো সময় আইন প্রশাসন তাকে গ্রেফতার করতে পারে, কিন্তু যেহেতু তারা রাজনৈতিক নেতা সেই হিসেবে তারা কোনোভাবে পার পেয়ে যেতে পারে, যেমনি তবে কিছু কিছু মানুষ কিন্তু পার পেয়ে যায় না, যেমন আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু রাজনৈতিক কারণে ফাঁসলেও তাকে কিন্তু ব্যক্তিগত কারণে গ্রেফতার করা হয়েছিল, আমরা যেটা দেখছিলাম পারিবারিক একটা দ্বন্দ্ব নিয়ে। কিন্তু পারিবারিক এরকম দ্বন্দ্ব হাজার হাজার মানুষের চললেও তারা জামিন পায়, মামুনুল হক সাহেব কিন্তু জামিন পাচ্ছে না। তো চরমনায় পি সাহেব কীভাবে গ্রেফতার হয়ে যেতে পারেন, যদি কোনোভাবে এই তফসিল ঘোষণা না করা হয় এবং দেশের ভিতর কোনো মানে অরাজকতার সৃষ্টি হয়ে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার বহল থেকে যান, তখন তিনি যে এই বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলো কিন্তু পুনরায় আবার যাচাই বাছাই করা হবে এবং তাকে কিন্তু আইনের আওতায় আনা হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন, বিশেষ করে চন্দ্রনাথ পি সাহেব তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর সাথে পুরোপুরি সহমত কিনা, আর আমি যে পয়েন্টগুলো দেখেছিলাম সেগুলো আসলে আপনি সহমত পোষণ করেন কিনা, বা আপনি সেখানে কোনো রকম মতামত দেওয়ার আপনার কোনো ইচ্ছা আছে কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।